হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি আর কি, খারাপ তো কিছু নেই। তবে একটাই কি, ভীষণ গরম, গরমে পৌঁছতে যাচ্ছি, যেটা তোমাদেরও হচ্ছে আমারও হচ্ছে। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে 19th of May, আর এখন বাজে 8:20। এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করলাম সকাল থেকে। আজকে গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং চুটিং করতে করতে না দেরি হয়ে গেছে, ওই জন্যে আর ব্লগটা স্টার্টই করিনি। ও এত গরম পড়েছে না কি বলবো, আর ওর ওখানে তেমনি কমফোর্টেবল জানো, মানে একটুও গরম নেই কিছু না, বরং বেশ ঠান্ডা ঠান্ডা। তাও কালকে একটা দোকানে গেছে, বলে এত ঠান্ডা, মনে হচ্ছে আমাকে পুরো ফ্রিজের মধ্যে ঠেলে ঢুকিয়ে দিয়েছে জানো, এত ঠান্ডা। তো এই আর কি চলছে, সকাল থেকে উঠে টুকটাক যেগুলো সারার সেগুলো তাড়াতাড়ি সেরে, মানে মেন টাইমটা এবং মেন আকর্ষণটা আমার থাকে ওই একই জায়গায়, গুড্ডির সঙ্গে একটু চ্যাট করব, একটু কথা বলবো, এই আর কি। তো যাই হোক, সামনে পাচ্ছি না, কাছে পাচ্ছি না, একটু তো মানে দূর থেকেই হোয়াটসঅ্যাপে কথা তো বলি, বলো, সেটাতেই আমার শান্তি। এখনও ঘুমোতে চলে গেল, আমি তখন উঠলাম, বললো কি করবে তুমি এখন, এলাম এই রান্নাঘরে যাব, আমার ব্লগ স্টার্ট করব, এই আর কি, আর কি করার আছে। ও এখন ঘুমোলো। আর এই যে সকালবেলা এই যে এখানে যে ঘড়িটা ছিল দেখতে পাচ্ছ, সেই ঘড়িটার ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো, বুঝেছো তো? তো একটা নতুন ব্যাটারি ছিল, সেটাকে লাগালাম, লাগিয়ে এর যে এই আউটসাইড পোর্শনটা না, যেটা মানে ঘোরে, সেটা কিছুতেই ফিট করতে পারলাম না। এসবগুলো গুড্ডি করে দেয়, আমি এসব করিও না, কিছুই না, কিছুতেই পারলাম না। তাই জন্যে কি করি, শেষে এটাকে ওর পড়ার টেবিলের ওপর রেখে দেবো, ও যখন অক্টোবরে আসবে তখন দেখবে, ঠিক করবে। আর আমি করলাম কি, ওই ঘড়িটা কীরকম একটা বেটে বেটে টাইপের হয়ে গেছে না, ছোট্ট মতো, ওই জন্য ওইটাকে আমি ওয়াশিং মেশিনের কাছে দিলাম, আর এইটা মার ঘরে ছিল যেটা আমার ওয়াশিং মেশিনের ওপরে রাখা থাকতো, সেইটাকে এনে এখানে লাগিয়েছি। এটা তবু একটু পদের আছে, একটু বড়, দেখো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি নাকি এমনিই দেখতে পাবে, এই যে দেখেছ, এটা তবু একটু ভালো লাগছে, খারাপ লাগছে না। আর কালকে আমি একটা ওই বোতল পরিষ্কারের ব্রাশ নিয়েছিলাম অ্যামাজন থেকে, ওই ব্যাগটা এসেছিল আর সঙ্গে এটাও এসেছে, ব্যাগটা আজকে খুলবো, ব্যাগটা দেখাবো। ওই ব্যাগের মধ্যে একটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। তো যাই হোক, এই যে এটা আর কি দেখাচ্ছি তোমাদের, এই জলের মানে যে জলের যে বটলগুলো না, ওইগুলো পরিষ্কার করতে মুশকিল হয়, তাই জন্য এইটা একটা নিলাম। আমার আগে একটা ছিল, বাট ওটা একটু তেল তেলে হয়ে গিয়ে না নষ্ট হয়ে গেছে, ওই জন্য একটা নতুন নিলাম। আর এখন তো চটচট করে গড়িহাট বেরোতে পারছি না, আর এটা আমি একদম ভুলে গেছি জানো তো, গুড্ডি থাকাকালীন যে গড়িহাটে এতবার গেলাম, তখনই রাস্তা থেকে একটা কিনে নিতে পারতাম, সেটা একদম মনে নেই। আর এখন মানে বোতলগুলো পরিষ্কার করতে গিয়ে সেই দিনে দেখলাম যে ওটা একটু তেল তেলে টাইপের হয়ে গেছে, ওটা আর ইউজ করা যাবে না, ওটা ফেলে দেবো, তখন একটা অর্ডার দিলাম, এইটা এসছে। তো চলো আর কি, এখন রান্নাবান্না সকালে আজকে ভাবছি, অনেকদিন কাতলা মাছের ঝাল করিনি, ওই কাতলা মাছের একটুখানি ওই কাসুন্দি সর্ষে বাটা যেটা, সেটা দিয়ে একটু ঝাল করব, আর ভাত এই করব আর কি করব। আর নিজের জন্যে না পঞ্চব্যঞ্জন করতে ভালোও লাগে না, আর খেতেও ইচ্ছে করে না, তবু খাচ্ছি ঠিকঠাক, মোটামুটি চেষ্টা করছি একটুখানি মানে কন্ট্রোলে রাখার আর কি। আর ওয়েদার ওয়াইজ আজকে কিন্তু একদম সুবিধের না জানো তো, মানে আকাশটা একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে, একটা ঝড়ও আসার কথা শুনছি, কি যেন নামটা ভুলেও গেছি, কি রামেল না রেমেল কি একটা নাম, ওইটা আসবে শুনছি। তারপর এটাও শুনছি যে ওটা নাকি বাংলাদেশ মায়ানমারের দিকেই যাবে, মানে ওখানে আছড়ে পড়বে। এবার দেখো তার রেশে আমার কিছু একটু এফেক্ট তো হবে বলো, সেদিনকে বাচ্চুদাও বললেন যে ওটা আমাদের এখানে আসবে না, তবে হ্যাঁ তার মানে সাইড এফেক্ট কিছু তো হবে। আমি বললাম যে না না, আমি একা থাকি তো, অত বড় সে আয়লা মায়লার মতো ঝড়ফড় না এলেই ভালো হয়, একা একা ভালো লাগে না বলো, মানে কিছুই হবে না, আমার এটা একদম কম্প্যাক্ট বাড়ির মধ্যে, কিন্তু তাও মানে ভালো লাগে না আসলে। তো যাই হোক, এখনো অক্টোবর আসতে মানে মে মাসটাই শেষ হয়নি বলো, এখনো জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, চারটে মাস, ভাবতেই পাচ্ছি না, মানে এক একবার চিন্তা করলে মাথাটা খারাপ হয়ে যায়, ওই জন্য চিন্তার মধ্যে আনি না, ভাবি যে না আরো খানিকটা এগিয়ে যাই তারপরে চিন্তা করব। আর আজকে 19 তারিখ, মার এদিকে দেখতে দেখতে 7 মাস হয়ে গেল, মানে এই সব দিকে দেখো টাইম হু হু করে এগিয়ে যাচ্ছে, কিন্তু অক্টোবরের টাইমটা যেন মনে হয় আসছে আর না, সবেই তো গেল তাই না, কবে দিন 12-13-14 মতো, 12-13 হয়েছে, 11-12 দিন হয়েছে হয়তো গেছে। যাই হোক চলো রান্নাঘরে আস্তে আস্তে যাই, আর
ওই মাছের ঝাল করবো, আলু ভাতে ভাত, এই দিয়ে আমার আজকে হয়ে যাবে, আর কিছু ইচ্ছে করছে না। আর ব্রেকফাস্টে তো ফলমূল যা খাই খাবো, আর রাত্রির বেলাও রাত্রির চিন্তা রাত্রিরে দেখা যাবে, এখন ভাবতেই পাচ্ছি না। আজকে ঠিক সানডে সানডে না, আজকে মানে কীরকম যেন শরীর দিচ্ছে না, মানে শরীর দিচ্ছে না মানে অসুস্থতা কিছু না, খুব লেথার্জিক টাইপের, মানে গা এলিয়ে যাচ্ছে, গুড্ডিকে ভীষণ মিস করছি, মাকে মিস করছি, মানে এখন আজকে মানে হঠাৎ করেই রবিবারটা মনে হচ্ছে যেন কেউই আমার কাছে নেই, কেউই আমার সঙ্গে নেই, আমি মানে পৃথিবীতে একা, এটাই ভীষণ আজকে ফিল হচ্ছে। জানি না, এক একদিন এক এক রকম হয় তো বলো তো। আবার মানে মন ঘুরিয়ে নিচ্ছি, চলে যাচ্ছি রান্নাঘরে, কাজের মধ্যে থাকার চেষ্টা করছি, কিন্তু আজকে খুব ফিল হচ্ছে, মানে দুজনকেই ভীষণ মিস করছি। যাকে চলো রান্নাঘরে চলে যাই, যত মাথায় আনবো তত দুঃখ লাগবে, কষ্ট লাগবে, কোনো দিক থেকেই তো কোনো উপায় নেই, একজনকে তো কোনো দিনই পাবো না, আর একজনকে সে অক্টোবরের জন্য এখন হাপিদ্দা করে বসে থাকা, তো কী আর করবো বলো। চলো যাই রান্নাঘরে, আলু ভাতেটা যে বসাবো সেটাও ভুলে গেছি আজকে, আলু ভাতে ডিম সেদ্ধ এগুলো তো সকালে আমার করাই হয়ে গিয়ে থাকে। বাথরুম পরিষ্কারের লোক আসবে তাই সব বারো করে দিয়েছি, আর এই যে মহিলা এখানে শুয়ে আছে, পাখা চালাইনি, পাখা চালালেই বেরিয়ে যায় জানো, দেখাও তোমার দেখাচ্ছি। এই যে মহিলা এই দরজার কাছে শুয়ে আছে, আর এই সব বালতি টালতি বার করে রেখেছি, বাথরুম থেকে সব বারটার করে রেখেছি, আর মহিলা এখানে শুয়ে আছে, কি করে যে পাখা না চালিয়ে শোয়ে না ভাই আমি তো কিছুতেই বুঝতে পারি না, ওর হয়তো ওটাই কমফোর্টেবল লাগে। দেখতে দেখতে প্রায় 8:30টার কাছে কাঁটা চলে যাচ্ছে, আমি যাই এবার রান্নাঘরে, বেশি কিছুর ব্যাপার নেই। মাছটা দেখলাম মোটে খাওয়া হচ্ছে না জানো তো, আমি অবশ্য মাছ খেতে ভালোবাসি না, তবে কাতলা মাছের পেটিটা তবু খাই, তাই ভাবলাম আজকে ওই কাতলা মাছের পেটি দিয়ে একটু ঝাল করি, আর কুকারে দেখি চট করে একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ এসব বসিয়ে দিই, দিয়ে আর হয়ে যাবে আমার। চলো একটু এদিকটা সামলে নিয়ে তারপর আসছি, আর এই যে দুধ জ্বাল দেবো, তো দুধটাকেও চালু করে দিই গ্যাসটা, দিয়ে আসছি। 9:45 বেজে গেছে দেখতে দেখতে, আজকে সেরকম রান্নাঘরের কোনো কাজকাম নেই, এই যে ম্যাগির মাংস হচ্ছে ওখানে, আমার আর ম্যাগির ভাত হচ্ছে, আর এই ছোট কুকারটায় আলু আর ডিম সেদ্ধ করলাম, হয়েও গেছে, এটা আগে করা উচিত ছিল ভুলে গেছি আজকে, তো এইবারে জাস্ট ওই একটা দেখো কাতলা মাছ জল রয়েছে, এই যে একটা কাতলা মাছের পেটি বার করে রেখেছি, এটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে একটু মাছের ঝাল করবো, বাস হয়ে যাবে। আর এই যে দেখছো এখন একটা সন্তান থেকে আমার দুটো তিনটে চারটে সন্তান সব আসছে, মাঝে আসতো না, এত গরম পড়েছিল না আসতো না, এখন এখনো তো গরম আছে কি জানি, এখন ওদের কাছে হয়তো এটা একটু কম তাই জন্যই আসছে, তো এই নিয়ে দু তিন খেপ খাওয়া হয়ে গেছে। তো চলো এই কুকারটাকে নাবাই, নাবিয়ে ওখানে মাছের ঝালটা করে নিই, বাস হয়ে গেল আমার আর রান্নার পাট শেষ। একদম সিম্পল করে মাছের ঝাল করছি, শুধু হলুদ আর একটু ওই ইয়ে দিয়েছি, কি বলে ওটাকে, কাসুন্দি। ঠিক এইভাবে আমার মা না মাছের ঝাল করতো, আমি স্কুলে খেয়ে যেতাম জানো, আমার তো বাসের ব্যাপার ছিল, ওই ভোরবেলা উঠে এরকম মাছের ঝাল পাতলা আলু ভাতে ডাল সেদ্ধ আর ভাত, এই আমি খেয়ে যেতাম, এই মানে প্রায় দিনই, অত সকালে আর তো কিছু করা সম্ভব হতো না, আবার বাবা যাবে অফিস, বাবার জন্যে আবার রেডি করতো সব খাবার দাবার, আবার আমার টিফিন, তো একটা সময় মা অনেক করেছে, মানে অবশ্য বয়সটাও তখন অল্প ছিল, মানে আমি তাই ভাবছিলাম মানে মাছের ঝাল করতে করতে দেখো মানুষের মানে একটা টাইমে কত কী সে করতে পারে, কত ক্ষমতা থাকে, তারপর আস্তে 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 সেই মানুষটার এমন অবস্থা হয় যে চেয়ার থেকে উঠে দাঁড়ানোরও ক্ষমতা থাকে না, আর তারপরে আবার আস্তে আস্তে আরও কয়েকদিন পরে মানে কিছুদিন পরে আরও অবস্থা খারাপ হয়ে যায়, মানুষটা চলেই যায় না। আজকে আমি দাঁড়িয়ে আছি, আজকে আমি এত কথা বলছি, এত কাজ করছি, একা একা চালিয়ে দিচ্ছি সব কিছুই, মানে আমারও একটা দিন সত্যি আসবে যেদিনে হয়তো আমিও এরকম চেয়ার থেকে উঠে দাঁড়াতে পারবো না, বা মানে মানুষকে খাইয়ে দিতে হবে কি কি এরকম আর কি, ওই সময়টা খুব প্যাথেটিক, মানে এখন মানে ভাবতেই পারছি না না যে ওরকম দিন আসবে, ওরকম দিনে কী হবে, কে থাকবে, কে দেখবে, মানে কিছুই জানা নেই, কিন্তু একটা দিন তো সত্যি আসবে, মানুষের বয়স তো আর কমে যায় না, বয়স আস্তে আস্তে বাড়তেই থাকে, সব আগল পাগল চিন্তা করলে না মাথা আরও ভার হয়ে যায় জানো তো, অনেক রকম মানে
অজানা চিন্তা, অজানা ভয় মাথার মধ্যে সব এসে যায়, ওই জন্য এইসব নিয়ে মাথা ঘামাতেই চাই না আমি। কালকে ফেসবুকে একটা, এমনি আমি ফেসবুকে অ্যাক্টিভ না, আমি ফেসবুক খুলিও না কিছু না, তো কালকে আমার একটা জিনিস মানে দেখলাম, ওই ফেসবুকে দিদি নাম্বার ওয়ান দেখাচ্ছিল, তো একটা মানে এপিসোড, কোনো একটা এপিসোড, সেখানে সব সিনিয়র সিটিজেন ভদ্রমহিলারা এসে দাঁড়িয়ে আছে মানে খেলবে বলে আর কি, আর রচনা তো হোস্টেস অ্যাজ ইউজুয়াল। তো একজন ভদ্রমহিলা বেশ দেখতে শুনতে ভালো, মানে একটা টাইমে উনি বেশ সুন্দরী ছিলেন মনে হলো, এখনও দেখতে বেশ ভালো, বেশ বয়স হয়েছে জানো তো, এই মানে বোধহয় 77-78 এরকম মতো বয়স, কি 76 এরকম টাইপের। তো উনি বললেন যে ওনার হাজব্যান্ড ওনাকে মানে দেখতো না, আর ওনার ছেলেও হাজব্যান্ডের দিকে ছিল, তো বলে যে আমি, আমার মানে কানে এসেছিল আমার ছেলে বাবাকে বলছে, মানে তার বাবাকে আর কি, যে যত তাড়াতাড়ি পারো মাকে বিদায় করো এখান থেকে। তো মানে আমার সেটা শুনে এত খারাপ লাগলো যে দেখো ছেলেটা যে বলছে এই কথাটা, সে তো ভূমিষ্ঠ হলো এই মায়ের জন্যেই, তাই না? লোকটাকে আমি ছেড়েই দিলাম, মানে এনার হাজব্যান্ড যে ছিল, কেননা লোকগুলো বাদ দাও, মানে ওই টপিকে আমি যেতেই চাই না, কিন্তু ছেলেটা সে তো এই মায়ের জন্যই পৃথিবীতে এলো, তার কিন্তু এখন বড় হয়ে কীরকম ভাষা হয়ে গেছে, হ্যাঁ, যে যত তাড়াতাড়ি পারো মাকে বিদায় করো। ভদ্রমহিলা বলছেন যে আমি এই কথাটা আমার যেই কানে এসেছে, বিশ্বাস করো রচনা, আমি সঙ্গে সঙ্গে মানে নিজে ঠিক করেছি যে এদের কাছে আর থাকা নয়, আমার পুরো মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এই এতখানি কথা আমাকে আজকে কানে শুনতে হলো। করে আস্তে আস্তে উনি বাড়ির থেকে নিঃসাড়ে চলে যান, কেউ জানতো না, মানে ইভেন ওনার রিলেটিভরাও জানতো না, শুধু ওনার বাপের বাড়িতে দাদা দিদি যারা আছেন তারা শুধু জানতো, উনি চলে গেলেন সোজা একটা বৃদ্ধাশ্রমে, এবং সেখানে উনি এখন বলছেন ভীষণ ভালো আছেন, ওনার সব বন্ধু বান্ধব হয়েছে, মানে তারাও বয়স্ক যাই হোক, এবং ওদের যে মালিক বৃদ্ধাশ্রমে তিনি খুবই ভালো, ওনাদের ঘোরাতে নিয়ে যান, বেড়াতে নিয়ে যান, এবং ওনাদের দেখভাল করেন, ভীষণ কেয়ার নেন। তো দেখো উনি বলছেন আমি ভীষণ ভালো আছি রচনা, জানো এত ভালো আছি না মনে হচ্ছে আরও বেঁচে থাকি। তো শুনেও ভালো লাগলো, কিন্তু আসল দেখো এরা তো কেউই ওনার নিজের নয়, কিন্তু আসল নিজের রক্তের যে জিনিস সে কীরকম বেইমানিটা করলো, এটা কিন্তু ভালো হবে না, এই ছেলের কিন্তু কোনো দিন ভালো হতে পারেই না, মাকে যে এই কথা বলতে পারে এবং মায়ের সঙ্গে যে এরকম ব্যবহার করতে পারে, সেই ছেলে মেয়ের কোনো দিন ভালো হয় না, এখন তার রক্তের জোর আছে, এখন বুঝতে পারছে না, একটা টাইম তারও আসবে যেদিন মানে কোনো না কোনো সময় তাকে একটা মুহূর্তের জন্য এই কথাটা কানের মধ্যে বাজবে যে আমি কি বলেছি। তো উনি বললেন বৃদ্ধাশ্রমে আমি ভীষণ ভালো আছি, তাই আমি ভাবলাম যে দেখো উনি তো একটা দিন কত করেছেন ওই ছেলের জন্যে, তার স্কুল কলেজ তাকে পড়ানো সব কিছু, তারপর যখন সে দুটো পা শক্ত করে দাঁড়িয়ে পড়লো গাছের মতো, তখন মাকে কিন্তু কীরকম হ্যাঁটাটা মারলো, খুব প্যাথেটিক এগুলো, মানে দেখে খুব খারাপ লাগে, এবং এই জন্যে আমি না এই ফেসবুক ফেসবুক আর দেখতে চাই না, আর এটা কিন্তু খুবই বাস্তব, মানে এরকম কত ঘরে ঘরেই যে হচ্ছে তার নেই ঠিক, যে যখন মানে সময় ফুরিয়ে যায়, যখন দরকার ফুরিয়ে যায় তখন মাকে হ্যাঁটা মারে, মায়েদেরই কিন্তু বেশি হ্যাঁটা মারে, দেখবে বাবাদের হ্যাঁটা মারছে এটা দেখা যায় না, মায়েদেরকে হ্যাঁটা মারার বেশি সাহস পায়, কেননা মায়েদের তো কিছুই থাকে না, আর বাবাগুলোকে খোশামত করে, জানে এখান থেকে বাড়ি বাড়ি সম্পত্তি মম্পত্তি যদি কিছু ম্যানেজ করা যায় ফোকটে কিছু পাওয়া যাবে, এটাই হচ্ছে ব্যাপার। যাক গে আমার মাছের ঝালটা দেখো কতটা জল দিয়েছিলাম, আর এদিকে কথা বলতে বলতে কতটা কমে গেল, চলো এটাকে নাবাই, একটু সর্ষের তেল ওপরে ছড়িয়ে নাবিয়ে নেবো। একে দেখো এ ধন্না দিচ্ছে সেই বাথরুমের দিকে, দেখেছ বসলো এখন আমার দিকে দেখছে আবার। ম্যাগি ওখানে গিয়ে কেন ধন্না দিয়ে বসে আছে জানো, তুই বাথরুম পরিষ্কারের লোক এসে গেছে, কি ঘামছি দেখেছো, এই পাখাটা চালিয়ে রেখেছি বন্ধ করিনি জানো, যাতে চট করে চলে আসতে পারি। আজকে ব্রেকফাস্টে শুধু কিছু ফল কেটেছি, বাপরে ডিমটা রেখে দিয়েছি লাঞ্চে খাবো, এখন আর ভালো লাগছে না। এই যে সব রকম ফল দেখো কেটে নিয়ে এসেছি, এটাই আমার ব্রেকফাস্ট। এই যে ফ্রুট বোল নিয়ে বসে পড়েছি, গরমকালে এই ফ্রুটগুলো খেতেই ভালো লাগে আমার। 9:25 বাজে, দেখ চলো এখন রাখি, খাই এগুলো,
তারপর আবার বাথরুমের জিনিসগুলো সব গুছিয়ে রাখতে হবে চলে গেলে, তারপর চান টান করে নেবো, এত গরম হচ্ছে না, চান না করলে পারবো না, দেখানোর মতো কিছুই নেই, গল্প গুজব করেই কাটাচ্ছি, কি করবো আর বলো, একা একা কি আর দেখাবো। চান হয়ে গেছে, এখন বাজে 10টা, তাড়াতাড়ি সব সেরে নিয়েছি, একটু বাইরে গিয়ে দাঁড়াই, বাইরেটা দেখাই তোমাদের কিরকম চাপ হয়ে আছে। উফ, এ দেখো, দেখেছো এই যে একটু চাপ মতো হয়ে আছে, এতে ঘুমট গরমটা বেশি হয়। চান টান করে ফ্রেশ হয়ে নিলাম, এবারে বসবো, আমার ওই ব্যাগটা তোমাদের দেখাই, ব্যাগের প্যাকেটটা খুলি, তো ওই ব্যাগের লটটা খুলি চলো। আর ওই ব্যাগগুলো তো আমি এনেছি জাস্ট অফ টাইমে করব বলে, তখন বললাম তো জানতাম না যে শাড়ির অর্ডার পাবো, তো তোমাদের যদি কারোর মনে হয় যে তোমরা ওই ব্যাগ নিতে চাও, যেরকম একজন অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে একটা ব্যাগের, তো তোমাদের মধ্যেও কেউ যদি ওই ব্যাগ অর্ডার দিতে চাও তাহলে অবশ্যই সেটা বলতে পারো, আমি নিশ্চয়ই তোমাদেরকে দেবো। ব্যাগগুলো আমি লটে কিনেছি, তো লটে কেনার পরে আমার মানে হিসেব করে দেখেছি এক একটা ব্যাগের প্রাইস পড়ছে 60 রুপিস, 60 টাকা এক একটা ব্যাগ, আর তারপরে আমার মেকিং চার্জ আছে, মানে ফ্যাব্রিকের কাজের চার্জটা, সেটা কত কি বৃত্তান্ত সেটা অবশ্যই আমি হোয়াটসঅ্যাপে বলবো। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তোমরা নিশ্চয়ই সেটা আমার কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে। আর ব্যাগ ইট সেলফ যে মানে মেটেরিয়ালটা, ওটার দাম পড়বে 60 টাকা, এটা বলে দিলাম। তো চলো দেখি ব্যাগের পোটলাটাকে খুলি, পাখাটা চালিয়ে চান করতে গেছিলাম জানো, ম্যাগু এই দেখো, দাঁড়াও তোমাদের দেখাই, দেখতে পেয়েছ এই যে একটুখানি ল্যাজ বেরিয়ে আছে ও খাটের তলায়, আর পাখাটাকে চালিয়ে রেখেছি জানো তো। চলো দেখি কাঁচি নিয়ে আসি, এসে ওই পোটলাটাকে খুলি, পাখা ছাড়া থাকা যায় এখন? ওই দেখো চলে এলো, ওই দেখ চলে এলো, দেখলে এই যে এই বস্তাটা খুলবো এবার, তোমাদের সামনেই খুলছি, কিছুই না শুধু ব্যাগ আছে, তাও আবার সাদা, দাঁড়াও তোমাদের দেখাই, এইটা কাঁচি দিয়ে কাটলাম পাশে দিয়ে, এই দেখো এই ব্যাগ এসছে, অনেকগুলো নিয়েছি, আমি একটাই দেখাচ্ছি, সেমই জিনিস আছে, কিছু ছোট হ্যান্ডেলের আছে আর কিছু বড় হ্যান্ডেলের আছে, এই যে মেশানো আছে, এটা দেখো বেশ বড় বড় হ্যান্ডেল ওলা, প্রাইস কিন্তু সবই সেম। তো চলো এখন বসে এটার উপরেই কাজটা করি, তারপরে আবার ম্যাগুকে খেতে মানে ম্যাগুর খাবার দিয়ে দিয়েছি, বাট ওকে খাওয়াতে হবে, এই আর কি যেরকম রোজকার চলে। বাট আজকের সব কিছুর মধ্যে কিন্তু আজকের দিনে না ভীষণ ভীষণভাবে আমি দুজনকে মিস করছি, মানে এমন একটা দিন এলো যে মানে দুজন আমার সব থেকে প্রিয় মানুষ তারাই আমার সঙ্গে নেই, তো কি বলবো বলো। যাক গে চলো, মনকে শক্ত করে এগিয়ে তো যেতেই হবে তাই না, এটার নামই লাইফ, এটার নামই জীবন, কিছু করার নেই, দেখা যাক কত দূর এগোতে পারি, সঙ্গে থাকো তোমরা। একে দেখো, এ আবার নিজে নিজে খাবারের কাছে গিয়ে কি করছে, ব্যাস হয়ে গেল। আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম, ব্যাগ দেখাচ্ছিলাম, এর মাঝখানে ম্যাগি গিয়ে নিজে নিজে খাওয়া আরম্ভ করেছিল জানো, ও তারপর দেখি আর খেলো না, ওই যে মহিলা গিয়ে ওখানে বসে পড়লো, এই অবস্থা ওর। আমি ওই জন্য কাজ ফেলে বসে গেলাম ওকে খাওয়াতে, যেন একবার খেতে আরম্ভ যখন করেছিল খাইয়েই দিই। এই যে মহিলা চাটপট খাওয়া হয়ে গিয়ে এখন জল খাচ্ছে, এই যে এখন আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি, অনেকটা টাইম এর মধ্যে কিন্তু হয়ে গেছে, আমার কিছু কাজ এগিয়েও গেছে, এখন লাঞ্চ টাইম বসে পড়েছি, আমার মেনুটা দেখে নাও। 1:20 বাজে জানো, বসে পড়েছি খেতে, অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম, আর আমার মুখ চোখের অবস্থা খুব খারাপ, কারণ আমি পুরো গরমে পচতে গেছি, এতক্ষণ ধরে শাড়ি কাজ ব্যাগগুলো নিয়ে বসেছিলাম, তো মানে ওই সব ফ্যাব্রিকের কাজ নিয়েই আর কি নিজেকে এনগেজ রেখেছিলাম, নাহলে না আজকে আজকে কেন রোজই ভালো লাগে না, তো আজকে আর একটু বেশি, 19 তারিখ তো, মানে আজকের দিনটা
সাতটা মাস কেটে গেল, আর এদিকে প্রায় 15 দিন হতে চললো, মেয়েটাও সঙ্গে নেই। তো ওই জন্যে আজকে মনটা একটু ভারাক্রান্ত, তাই নিজেকে বিজি রাখার চেষ্টা করছিলাম। ওই ব্যাগ শাড়ি সব কিছু নিয়ে, ফ্যাব্রিকের কাজ টাজ নিয়ে একটু নিজেকে বিজি রাখছিলাম। তারপর দেখলাম একটা পার হয়ে গেছে, কাপড় জামা আজকে কি জানি কিছুই শুকোয়নি, জানো তো এত রোদ হয়েছে। কিন্তু ওই র্যাক, আসলে আমার র্যাকে দিয়েছিলাম, তো আজকে ওই মানে বারান্দার যে রড আছে বাইরের দিকে সেখানে দিইনি, র্যাকটায় দিয়েছিলাম, ওই জন্যে বোধ হয় শুকোয়নি ঠিক। আসলে অনেক বেলা পর্যন্ত একটু চাপ হয়েছিল না, এখন রোদ উঠেছে, চচ্চড়ে রোদ একদম, তো শুকোয়নি। যাকে দরকার নেই, আমি ওটাকে ভেতরে করে পর্দা টর্দা দিয়ে অন্ধকার করে পাখা চালিয়ে দিয়েছি। ম্যাগু আছে ঘরের মধ্যে, ওকে বেশ করে ঠান্ডা জল খাওয়ালাম, অন্তত ভেতরটা একটু ঠান্ডা হোক। চলো খেয়ে নিই আর ভিডিওটাকেও শেষ করে দিই। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। আর টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।